শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের সামনে বিক্ষোভ কারখানা শ্রমিকদের। দীর্ঘ দেড় মাস ধরে বন্ধ রয়েছে শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিল। সোমবার বিশ্বকর্মা পুজোর দিন সেই মিলের সামনেই বিক্ষোভ দেখালেন কারখানায় কর্মরত শ্রমিকরা। তাদের দাবি সামনেই দুর্গাপুজো, আর্থিক অনশনে ভুগছেন শ্রমিক পরিবারেরা। দুর্গাপুজোর আগে মিল খোলার দাবিতে তাদের এই বিক্ষোভ। মাস ধরে মিলটাকে বন্ধ করে দিয়েছে বিনা নোটিশে। আমরা জানি না কিসের জন্য করেছে, কেন আমাদেরকে কিছু জানায়নি ম্যানেজমেন্ট বলুন, মালিকরা কেউ জানায়নি। এবার আমরা চাইছি যাতে আজকে বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা তো আমাদের ফিকে হয়ে গেল, ঠিক আছে, যাতে মালিককেও বলছি উনি আমাদের পিতৃতুল্যর মতনই, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মায়ের মতো, যেহেতু আমাদের মাননীয় মমতা ব্যানার্জি নিজেই বলেছে মা মাটি মানুষ, আমাদের জন্য উনি সবসময় আছেন। উনি চেষ্টা হয়তো করবেন যাতে মিলটা খোলে, যাতে দুর্গাপুজোর আমাদেরটা ফিকে যেন না হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।